এবার দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে ডিজিটাল ঠিকানা বা ডিজিটাল পিনকোড যার ফলে আর কিন্তু আপনাকে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে না বর্তমানে এই ডিজিটাল পিনকোডের মাধ্যমেই আপনি আপনার এলাকার অবস্থান নির্ধারণ করতে পারবেন তো বর্তমানে এই ডিজিটাল পিনকোড বা ডিজিটাল ঠিকানা চালু হলে কি কী সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কীভাবে এই ডিজিটাল পিনকোড বা ডিজিটাল ঠিকানা কাজ করবে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার দেশ জুড়ে চালু হচ্ছে ডিজিটাল ঠিকানা দেখুন বলা হয়েছে দেশে এবার ডিজিটাল পিন দেশ জুড়ে চালু হচ্ছে জিও কোডেড অ্যাড্রেসিং সিস্টেম প্রতি ষোলো বর্গমিটারে নতুন ঠিকানা তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে আপনাদের যে ঠিকানা সেটা কিন্তু পরিবর্তিত হয়ে ডিজিটাল হয়ে যেতে পারে এবং ডিজিটাল পিন কোড কিন্তু চালু হতে পারে এর ফলে সাধারণ মানুষের কি কী সুবিধা হবে বা কী কী অসুবিধা হতে পারে কিভাবে এই ডিজিটাল ঠিকানা কাজ করবে চলুন এক এক করে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শহর গ্রাম এলাকা রাস্তা বা গলির নাম ধরে ঠিকানা লেখার দিন সম্ভবত শেষের পথে অর্থাৎ আমরা বর্তমানে যে ধরনের ঠিকানা লিখি আমাদের ধরুন শহরের নাম গ্রামের নাম বা এলাকার নাম রাস্তার অলিগলির নাম যেমন লিখি এবার হয়তো সেগুলো আর লিখতে লাগবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধে ডিজিটাল ইন্ডিয়ায় এবার আসছে ডিজিটাল পিন বা ডিজি পিন প্রতি ষোলো বর্গমিটার অন্তর লেখা হবে নতুন ঠিকানা ভারতীয় ডাক বিভাগের আওতায় গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমটির বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ তো বুঝতেই পাচ্ছেন প্রত্যেক ষোলো বর্গমিটার অন্তর কিন্তু নূতন ঠিকানা বা নূতন কিন্তু পিনকোড চালু হতে পারে কি কি বলা হয়েছে কেন্দ্রের উদ্যোগে ডিজিটাল ইন্ডিয়ার আওতায় দেশ জুড়ে চালু হয়েছে অনলাইন পরিষেবা সংক্রান্ত হরেক প্রকল্প তারই নয়া অবতার এই ডিজিটাল ঠিকানা তো বুঝতেই পারছেন দেশ জুড়ে কিন্তু নতুন প্রকল্প বা নতুন সিস্টেম ডিজিটাল ঠিকানা কিন্তু চালু হচ্ছে সেখানে থাকবে না কোনো গৃহকর্তা অফিস কাচারি বা প্রতিষ্ঠানের নাম তো বুঝতে পারছেন এই ডিজিটাল ঠিকানায় কিন্তু কোনো ব্যক্তির নাম বা গৃহকর্তার নাম অফিস কাচারি বা প্রতিষ্ঠানের নাম কিন্তু থাকবে না নতুন এই প্রকল্পে চার মিটার দৈর্ঘ্য এবং চার মিটার প্রস্থের নিরীক্ষে টুকরো করা হবে গোটা দেশ তো বুঝতে পারছেন বর্তমানে চার মিটার দৈর্ঘ্য এবং চার মিটার প্রস্থের নিরীক্ষে গোটা দেশকে টুকরো করা হবে এমনকি সমুদ্র ও জলসীমান্তকেও কিন্তু এইভাবে কিন্তু টুকরো করা হবে ঠিকানা তৈরি করার জন্য অর্থাৎ প্রতিটি টুকরোর আয়তন দাঁড়াবে ষোলো বর্গমিটার এমন লক্ষ লক্ষ চৌকো ছোট এলাকাকে অক্ষাংশ এবং দাঘিমাংশ অনুযায়ী আলাদা আলাদা কোডে চিহ্নিত করা হবে তো বুঝতে পারছেন এই যে ষোলো বর্গমিটার নূতন নূতন টুকরো হচ্ছে এগুলোকে অক্ষাংশ এবং দাঘিমাংশ অনুযায়ী আলাদা আলাদা কোডে চিহ্নিত করা হবে আপাতত ওই আলফা নিউমেরিক কোডগুলোই হবে দশ অঙ্কের তাতে সংখ্যা এবং ইংরেজি অক্ষর দুইই থাকবে সেগুলি হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা তো বুঝতে পারছেন এই যে কোডগুলো আপনারা পাবেন দশ অঙ্কের এই কোডগুলোই কিন্তু সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা হিসাবে ব্যবহার করা যাবে যার পোশাকী নাম হবে ডিজিপিন দেখুন বলা হয়েছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চিহ্নিত করা যাবে তবে এই নয়া প্রকল্প চালু করার আগে রাজ্য সরকারগুলির মতামত চাইবে কেন্দ্র অর্থাৎ এই প্রকল্প চালু করার জন্য রাজ্য সরকার থেকে কিন্তু পারমিশন চাইবে কেন্দ্রীয় সরকার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকেও কিন্তু নেওয়া হবে পরামর্শ কিন্তু কেন এই নয়া ঠিকানা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার তাদের সাপ বক্তব্য গোটা দেশকে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় ভাগ করা গেলে যে কোনো এলাকাকে চিহ্নিত করা সহজ হবে তো বুঝতে পারছেন যাতে যে কোনো এলাকাকে খুব সহজে চিহ্নিত করা যায় সেই জন্যই এই সিস্টেম চালু করা হবে শুধু অনলাইন নয় অফলাইনেও ব্যবহার করা যাবে ডিজিপিন যে এলাকায় বহু মানুষের বাস অর্থাৎ জনঘনত্ব বেশি সেখানকার বসবাসকারীদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হবে এর মাধ্যমে তাতে একদিকে যেমন পার্সেল ই কমার্সের মতো ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা হবে তেমনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় নিখুঁতভাবে এলাকাটিকে চিহ্নিত করা সম্ভব হবে অর্থাৎ ধরুন আপনি ফ্লিপকার্ট আমাজন বা মিশোর মতো যে সমস্ত ই কমার্স ওয়েবসাইটে অনলাইনে কিছু অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত ওয়েবসাইট থেকে ডেলিভারি বয়টা সরাসরি এসে আপনার বাড়িতে পার্সেল দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ই কমার্স ওয়েবসাইটে নিজের পুরো ঠিকানা লিখতে হয় তবেই কিন্তু তারা আসতে পারে তবে এই যে ডিজিটাল পরিষেবা যদি চালু হয়ে যায় বা ডিজিটাল ঠিকানা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আর পুরো ঠিকানা লেখার প্রয়োজন পড়বে না শুধুমাত্র এই ডিজিটাল পিনকোড বসিয়ে দিলেই তারা কিন্তু আপনাদের বাড়িতে এসে আপনাদের ডেলিভারিটা দিয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধু তাই নয় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা যদি হয় কোনো এলাকায় সেক্ষেত্রে নিখুঁতভাবে ওই এলাকাটিকে চিহ্নিত করা সম্ভব হবে ওই পিনকোডের মাধ্যমেই এমনকি পাহাড় সমুদ্র নদী বা দুর্গম অঞ্চলের কোনো নির্দিষ্ট ক্ষুদ্র জায়গাকেও সহজে খুঁজে বের করতে পারবে আধিকারিকরা তো বুঝতে পারছেন সেই জন্যই কিন্তু এই ডিজিটাল ঠিকানা বা ডিজিটাল পিনকোড চালু করা হচ্ছে বলা হয়েছে দেখুন কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে না এই ডিজিপিনে অর্থাৎ এই যে ডিজিটাল পিনকোড চালু হবে বা অ্যাড্রেস চালু হবে এতে কিন্তু আপনার ব্যক্তিগত কোনো তথ্য দেওয়া থাকবে না ফলে কারো তথ্য বা কারো ডেটা হ্যাক বা ফাঁস হয়ে যাওয়ার কোনোরকম কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে অর্থাৎ ওয়েবসাইট থেকে বা অন্য কোনো পদ্ধতিতে যে কেউ যে কারো এলাকার বা যে কোনো এলাকার বা ব্যক্তির ডিজিপিন জানতে পারবেন এই কাজের শুরুতে প্রাথমিকভাবে দেশকে আটটি জোন বা এলাকায় ভাগ করা হবে তা থেকে ক্রমশ টুকরো করা হবে এলাকাগুলিকে সংশ্লিষ্ট মহলের দাবি যেহেতু ষোলো বর্গমিটার এলাকাকে ভিত্তি করে ধরা হচ্ছে তাই বর্তমানে কোনো ঠিকানায় একাধিক ডিজিপিন থাকতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ধরুন কোনো একটি অফিস কাজের এলাকার জন্য বা এলাকার জায়গার জন্য আলাদা ডিজিপিন থাকতে পারে আবার তার ক্যাফেটেরিয়া বা রিসেপশনের জন্য আলাদা ডিজিপিন থাকতে পারে কেন্দ্রের দাবি নয়া নিয়মে কোনো রাজ্য এলাকা রাস্তা বা জমির মালিকের নাম বদলে গেলেও এতে কোনো প্রভাব পড়বে না অর্থাৎ ওই ঠিকানা বা ডিজিপিনের কিন্তু কোনো রকম কোনো প্রভাব পড়বে না কোনো ফাঁকা এলাকায় বাড়ি তৈরি হলে তার সঙ্গে ডিজিপিন পরিবর্তনের কোনো সম্পর্ক নেই অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি কোনো এলাকায় জায়গা কিনে বাড়ি করলেন সেক্ষেত্রে কিন্তু তার ডিজি পিনের কোনোরকম কোনো পরিবর্তন হবে না ওটা একই থাকবে তো বুঝতেই পারলেন বর্তমানে এই ডিজিপিন বা ডিজিটাল ঠিকানা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কোনো এলাকাকে নির্দিষ্টভাবে কিন্তু খুব সহজেই খুঁজে বের করা যাবে যাতে করে বিভিন্ন পরিষেবা খুব সহজে দেওয়া যেতে পারে তো এই ভিডিওতে আপনাদেরকে জানালাম যে এই ডিজিটাল পিন বা ডিজিটাল অ্যাড্রেসের জন্য কি কী সুবিধা সাধারণ মানুষের হতে পারে তবে আপনাদের যদি মনে হয় যে এই ডিজিটাল পিন বা ডিজিটাল অ্যাড্রেসের জন্য কোনোরকম কোনো অসুবিধা হতে পারে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ